হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজকে আমি আবার একটি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি, নতুন একটি সমাধান নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি উইন্ডোজ 10। উইন্ডোজ 10-এ আপনারা জানেন ডিসপিস অপশনটা উইন্ডোজ দেওয়ার পর সাথে সাথে চলে আসে না, সেটাকে আবার নিয়ে আসতে হয় আলাদা করে। তো সবাই এটাকে সবাই আসলে এটা জানেন না কীভাবে আনতে হয়। তো আপনাদের সেই যারা না জানেন তাদের সমস্যার সমাধানের জন্য আজকে আমরা এই ভিডিওটি, এখানে আপনি দেখতে পারবেন কীভাবে ডিসপিস অপশনটা ডেস্কটপে জেনে নিয়ে বানা যায় শর্টকাট হিসেবে না। তো চলুন কথা না বলে চলে যাই টিউটোরিয়ালে। এখানে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে নাই। তো প্রথমে আমি পার্সোনালাইজে ক্লিক করি। পার্সোনালাইজে ক্লিক করার পর তারা আমাকে নিয়ে যাচ্ছে সেটিংসে। সেটিংসে নিয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার্স, লক স্ক্রিন, থিমস, স্টাইল অ্যান্ড টাস্ক বার অনেক কিছু আছে। তো আমি এখান থেকে থিমসে ক্লিক করি। থিমসে ক্লিক করার পর আপনারা এখানে রাইট পাশে এসে দেখবেন যে ডেস্কটপ আইকন সেটিংস, ডেস্কটপ আইকন সেটিংসে ক্লিক করি। এখানে ক্লিক করার পর রিসেগমেন্টে ক্লিক আগে থেকে দেওয়া আছে, এর জন্য এটা এখানে রয়েছে, কিন্তু কম্পিউটার কিন্তু দেওয়া নাই, এই জন্য নাই। সো আমরা কম্পিউটার এখানে ক্লিক করি। কম্পিউটার ক্লিক করার পর দিস পিসি এই অপশনটা ক্লিক করে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করলে এই দেখেন এখানে চলে আসছে। তো এখন আমি ওকে দিই, এটা কেটে দিই। দেখেন এটা দিস পিস অপশনটা চলে আসছে এখানে। এখান থেকে যে কোনো ফাইলে অল টাইম যেতে পারতেছে, ঠিক আছে? তো এভাবে দিস পিস অপশনটা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 8 আনা যায়, সেটা আগে থেকে দেওয়া থাকে না। তো আপনার আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসছে। তো প্লিজ কাইন্ডলি যদি ভিডিওটি উপকার এসে থাকে অবশ্যই আমাকে ভিডিওটিতে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। ডকুমেন্ট কোড লাইন টিকোড দেখা হবে আবার।